আমরা যারা মিষ্টি বা পিঠে খেতে ভালোবাসি তাদের জন্য ঠান্ডার দিন মানেই জমিয়ে নানা রকমের পিঠে বানানো আর খাওয়া। আজকে আমি এনেছি খুব সহজ একটা পিঠে, সুজির রসমালাই পিঠে। এখানে আমি ডিম ব্যবহার করব না, নিরামিষ তৈরি করব। ঘরের একদম সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, কাজেই যে কেউ যে কোনো সময় পিঠে খাওয়ার ইচ্ছে হলেই এটা বানিয়ে ফেলতে পারবে। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। চলো তাহলে বানানো শুরু করা যাক। তো আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিলাম, তাতে একটুখানি জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। জলটা আমি প্রথমে এই জন্য দিয়ে নিলাম যাতে যখন আমরা দুধটাকে ফোটাবো না, নিচের দিকে যাতে না লেগে যায়। এভাবে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। তো যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে, তখন ওপরে ক্রিম বা যে সরটা পড়বে সেটাকে আমরা দুধের সাথে এরকমভাবে মিশিয়ে দেব। তাহলে পরে এটা যেমন খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর টেস্টটাও অনেকটা বেশি হবে। এই সময় দিয়ে দেবো 1টা তেজপাতা আর দিয়ে দেবো 1টা এলাচ। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো। নেড়ে এবার এটাকে একদম কম আঁচ করে এটাকে ফুটতে দিয়ে দেবো। এদিকে আমি একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে নিয়ে নেব 2 চামচ চিনি। এখানে আমি একটু ক্যারামেল সিরাপ যেটা হয় সেটা বানিয়ে নিতে হবে। তো এই সময় না চিনিটাকে আমরা কোনো স্পুন বা খুন্তি দিয়ে এটাকে নাড়বো না, জাস্ট এরকমভাবেই রেখে দেব। তারপরে যখন দেখবে এরকম গলতে শুরু করেছে, মাঝে মাঝেই এরকম ফ্রাইং প্যানটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দেব। এবার দেখতেই পাচ্ছি অনেকটাই গলে গেছে, আর কালারটা দেখো, জাস্ট এই কালারটা যখন আসবে না সেই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ। এই ক্যারামেলের কালারটা কিন্তু ভীষণভাবে ওটা কেয়ারফুলি করতে হবে, খুব বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে আর সেটা খাওয়াটাও ভালো নয়। তো এবারে দুধের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখব এটা একটু ভালো মতো ফুটে গেছে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। নিয়ে আমরা যে দুধটাকে গরম করতে দিয়েছিলাম বা ফুটতে দিয়েছিলাম, সেই দুধের মধ্যে এই ক্যারামেল সিরাপটাকে দিয়ে দেব। দিয়ে এবারে খুব ভালো করে একসাথে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে। এই সময় একটু যেরকম মিষ্টি আমরা যেরকম যে খাই সেরকম দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ মিষ্টি বা চিনি দিয়ে দিলাম। এবারে দুধটাকে আমরা আরও একটু ঘন করে নেব। তো তার জন্য কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 2 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। খুব ভালো করে মিক্সড করে নেব। এটা যখন আমরা দুধের মধ্যে দেবো না, তো দুধটা অনেকটা টেস্টিও হয়ে যাবে আর অনেকটা ঘনও হয়ে যাবে। তো দুধটা যখন দেখবো এমনিভাবে ফুটছে, তখন আমরা মিল্ক পাউডারের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আবারও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে নিয়ে নেব 1/2 চামচের মতো দেশি ঘি। তার মধ্যে নিয়ে নেব 1 কাপ সুজি। এখানে মোটা সুজি বা মিহি সুজি যে কোনো সুজি নেওয়া যেতে পারে। তো খুব ভালো করে একসাথে এটাকে রোস্ট করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত রোস্ট করব যতক্ষণ দেখব যে সুজিটা ফুলে না যাচ্ছে। খুব বেশি কালারটাকে কিন্তু চেঞ্জ করব না। এবারে নিয়ে নেব একটু মিষ্টির জন্য চিনি দিয়ে নিলাম, তো চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ কিশমিশ আর নিয়ে নেব থেতো করা এলাচ গুঁড়ো। এটা গন্ধের জন্য নিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর কিশমিশটা দিলেও টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এবারে এর মধ্যে নিয়ে নেব দুধ। প্রথমেই অল্প একটু দুধ দিয়ে আগে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। একবারে পুরো দুধটা দিতে যাব না, পরে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে সুজির সাথে মেশাতে থাকব। সুজিটাকে দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে এটা নরমও হয়ে যাবে। তো এভাবে আমরা দেখতেই পাচ্ছি অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। তো এই সময় আমরা ওভেন অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে তাতে যে সুজিটা আমরা তৈরি করলাম সেই সুজিটা এর মধ্যে নিয়ে নেব। এবারে এখানে অ্যাড করব 1 চামচ গুঁড়ো দুধ, আর নিয়ে নেব অল্প একটু পরিমাণ, জাস্ট ছোট্ট চামচের, আমি জাস্ট 1 চিমটের মতো নিয়ে নিলাম বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা হয় সেই সোডাটা। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এখানে চাইলে পরে খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে। তো খোয়া ক্ষীর সবসময় ঘরের কাছে হাতের কাছে থাকে না, তো সেই কারণে আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করলাম।
খুব ভালো করে একসাথে 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি এটা অনেকটা নরম হয়ে গেছে, তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে আমরা ছোট ছোট এরকম লেচি করে নেব। করে নিয়ে 2 হাতে না খুব ভালো করে এটাকে এরকমভাবে বেশ চেপে চেপে একটা প্যাড়ার মতো, যেটা প্যাড়া সন্দেশ হয়, জাস্ট ওরকম তৈরি করে নেব। কিশমিশগুলো যে আমরা দিয়েছিলাম, একটা করে কিশমিশ এরকম ভেতরে দিয়ে আবারও খুব ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে চেপে চেপে আবারও প্যাড়াটাকে এরকম একদম তৈরি করে নেব। কোনো যেন ক্র্যাক না থাকে সেটা দেখে নিতে হবে। ক্র্যাক থাকলে পরে আমরা যখন এটা ফ্রাই করব না, তখন কিন্তু সেখানটায় ভেঙে যাওয়ার চান্স আছে। তো আবারও তাই এরকম একটা গর্ত করে নিয়ে এবারে মুখটা বন্ধ করে আবারও খুব ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে আমরা আরও একটা এরকম প্যাড়া বানিয়ে নিলাম। এইভাবে আস্তে আস্তে সব প্যাড়াগুলো এরকমভাবে আমরা তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছি প্যাড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, পুরো কিউট প্যাড়া আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে নিয়ে নিলাম তেল। সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো তেলই নেওয়া যেতে পারে। তেলটা যখন হালকা গরম হবে তখন আমরা আস্তে আস্তে এগুলোকে ছাড়তে থাকব। আর তেল কিন্তু কখনোই খুব বেশি গরম করব না, নাহলে পরে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা একদম কাঁচা থেকে যাবে। তো এবারে এগুলোকে ডিস্টার্ব করব না, যখন এক পাশটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে তখনই আমরা আস্তে আস্তে এগুলোকে উল্টাবো। কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এবারে এক পাশটা হয়ে গেলে পরে জাস্ট অন্য পাশটাও আমরা খুব ভালো করে ফ্রাই করে নেব। আর যখন আমরা ফ্রাই করব না, তখন এরকম তেলটাকে এরকম উপর দিয়ে একটু একটু করে দিতে থাকবো। তো আমাদের দেখতেই পাচ্ছি ফ্রাই একদম হয়ে গেছে। এবার এই অবস্থাতেই আমরা এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমরা যে দুধটাকে রেডি করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে সমস্ত পিঠেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এই সময় দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর পিঠেগুলো গরম, তো খুব তাড়াতাড়ি দুধটাকে অ্যাবজর্ব করে নেবে। তো আমরা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিমাম 4 ঘন্টা, তার থেকেও বেশি ওভারনাইট রাখলে আরও ভালো। তা আমি এটা 7 থেকে 8 ঘন্টা এভাবেই ঢেকে রেখেছিলাম। এবার এটা তুলে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে, তার মানে পিঠেগুলো অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে এগুলোকে আমরা আস্তে আস্তে সার্ভ করব। প্রচণ্ড নরম অবস্থায় আমি খুব হালকাভাবে এগুলোকে নিয়ে এসেছি, ভীষণ নরম তুলতুলে হয়, আর খেতে তো যেটা বললাম অসম্ভব ভালো হয়। আর পিঠে এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আমাদের এই পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত সহজে আমরা এরকম একটা পিঠে তৈরি করে নিলাম, একদম কিন্তু ঝামেলা নেই। বাড়িতে এইভাবে তৈরি করে দেখো আর কেমন হলো তার ফিডব্যাকটা আমায় জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।